তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শিক্ষা পোর্টালে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে বিভিন্ন সাবজেক্টের ওপর, আমরা বিদ্যালয় থেকে সেগুলোকে প্রিন্ট করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমরা ইতিমধ্যে সেই অ্যাক্টিভিটি টাস্কের উত্তর করে তোমরা জমা দেওয়া শুরু করেছো, কিন্তু কিছু ভুলভ্রান্তি সেখানে থেকে যাচ্ছে। আমি তোমাদের বলছি যে অ্যাক্টিভিটি টাস্কটা ঠিক যথাযথভাবে কীভাবে খাতায় তোমরা লিখবে। ধরো তোমরা এরকম একটা খাতা পেয়েছো বিদ্যালয় থেকে, তুমি খাতাটা খুলে নাও। খাতাটা খুলে নেওয়ার পর প্রথম পাতায় তুমি ভালো করে তোমার নাম, বিদ্যালয়ের নাম, তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখে ফেলো। লিখে ফেলার পর এই পাতাটাকে বাদ দাও, এদিকের পাতাতেও কিছু লিখবে না। এবার ডানাতে যে পাতাটা বেরোলো সেখানে তুমি উত্তর করা শুরু করো। মনে করো যে তুমি প্রথমে বাংলার উত্তর লিখবে যে অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো। বাংলার অ্যাক্টিভিটি টাস্কে দেখবে বাংলা বিষয়ে তোমার পাঁচটা বা ছটা প্রশ্ন দেওয়া আছে। তুমি প্রথমে সুন্দর করে এই খাতায় আগে একটা মার্জিন টেনে নিলে। মার্জিন টেনে নেওয়ার পর তুমি বাংলার যে পাঁচটা বা ছটা প্রশ্ন আছে প্রশ্নটা লিখলে, প্রথমে প্রশ্ন লিখবে, প্রশ্ন লিখে তার উত্তর লিখবে। ধরো বাংলার উত্তর লিখতে তোমার তিনটে বা চারটে পাতা চলে গেল। এইবার এইখানে এসে ধরো তোমার বাংলার অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো আছে তার উত্তর লেখা হয়ে গেল। এবার কি করবে, এই যে পাতাটা, এই পাতাটায় তোমরা কিছু লিখবে না, ফাঁকা রেখে দেবে। তার বদলে এখান থেকে তুমি ধরো আবার আরেকটা সাবজেক্টের কাজ করা শুরু করলে। ধরো ইংরেজির কাজ শুরু করলে, প্রশ্ন লিখলে এবং তার উত্তর লিখলে। ধরো চার পাতা ধরে তোমার ইংরেজি বিষয়ের ওপর যে অ্যাক্টিভিটি টাস্ক, সেই অ্যাক্টিভিটি টাস্ক তোমার এইখানে গিয়ে শেষ হলো, এই পাতায়, ডান দিকের এই পাতায় গিয়ে এখানে গিয়ে শেষ হলো। তাহলে কি করবে, পাতা উল্টাবে, পাতা উল্টে এখানে তুমি কিছু লিখবে না, এখান থেকে আবার অঙ্ক শুরু করবে। মূল কথা হলো যে একটা সাবজেক্ট শেষ করার পর তোমাকে একটা পাতা পৃষ্ঠা তোমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে পরে লিখবে। তাহলে এইভাবে অ্যাক্টিভিটি টাস্কের খাতা যারা এখনও তৈরি করনি, অত্যন্ত দ্রুততার সাথে তোমরা সেই খাতাগুলো তৈরি করে ফেলবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি, তোমরা অনেকে এটা করছো যে অ্যাক্টিভিটি টাস্কগুলোর বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা করে তোমরা ডুটশিট ব্যবহার করছো, ডুটশিট ব্যবহার করে সেখানে অ্যাক্টিভিটি টাস্কগুলো করে জমা দেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেটা তোমরা করবে না। অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা কিন্তু যে খাতা বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সেই খাতাতেই তোমরা করবে। আর একটা কথা মনে রাখবে যে খাতার একেবারে প্রথমেও তুমি তোমার নামটা, ক্লাস, সেকশন, রোল নাম্বার এটা ভালো করে লিখবে, এটা কিন্তু ভুলবে না। আর তোমাদের আগেই বলেছি যে তোমাদের সরকারি নির্দেশিকা অনুযায়ী সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত নির্দিষ্ট সূচি অনুযায়ী বিদ্যালয়ে মিড ডে মিল সামগ্রী বিতরণ করা হবে। তোমরা এ মাসে 2 কেজি করে চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা ও 1টি সাবান পাবে। তোমরা অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের অভিভাবকদের হাত দিয়ে পাঠিয়ে দেবে, তারা মিড ডে মিল সামগ্রীও সংগ্রহ করে নেবেন এবং সাথে করে অ্যাক্টিভিটি টাস্কও জমা দেবেন। তোমরা কিন্তু এটা ভুলবে না। কেমন?